গভীর রাত্রে তুই মালিকের দরবারে হাত বাড়াইস, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার চাইলে বিরক্ত হয়ে যায়, আল্লাহ তোমার কাছে চাইলে তুমি কখনো খালি ফিরাও না, এই মাহফিলকে তুমি এলাকার নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও, এই সবরাম পর্যন্ত কবর বসে সকলকে মাফ করে নাও, প্রত্যেকের ঘরে ঘরে তোমার রহমত নাজিল করো। এই মাহফিল এই গভীর রাত্রে আমার বৃদ্ধ বাবারা বসে বসে কাঁদতেছে, আমার যুবক ভাইয়ারা বসে বসে কাঁদতেছে, আমার পর্দার আলার মা বোনরা বয়ে বয়ে কাঁদতেছে, রে আল্লাহ, আল্লাহ যার দুইটা বড় চোখের পানি তোমার কাছে মায়া লাগে, ওই চোখের পানির উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমার ও জানি না কোন দিন জানি রে আজরাইল করে দুয়ার দাঁড়া দাঁড়া আল্লাহ মরণ দিবা কোন বাধা নাই, হঠাৎ মরণ দিও না, গুনাগার অবস্থায় কবরে ডাক দিও না, আমাদের জীবনের গুনাহ মাফ না করে কবরে নিও না, সকলে কোন আল্লাহ আর হুজুরে আল্লাহ আর হুজুরে আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ না করে কবরে নিও না, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে দিবা ইমানের সাথে জবানে পড়ায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের প্রয়োজন হন অজিতার বইগুলি আছে নিয়ে যায়, আর বিশেষ করে বিজলি কাঠ লাগে নিয়ে যাবেন, যারা মুরিদ হয়েছেন বায়াত হয়েছেন দেখা করে যায়।